মানুষ তো এখন অপেক্ষা আছে, দিন গুনছে, ঘন্টা গুনছে, মিনিট গুনছে, সেকেন্ড গুনছে, এই জনগণ আমাকে আবারও নৌকার প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। এই অঞ্চলের মানুষ আমাকে তিন তিনবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দ্বাদশ সংসদ নির্বাচনে আবার আমাকে মনোনীত করেছে, সেই মনোনীতের মধ্য দিয়ে আজকে প্রমাণ করেছে যে পূর্ণ বছরে মানুষকে যে ভালোবাসা দিয়েছি সেই ভালোবাসার জন্য আজকে লোকের লোকান্তর যে ভালোবাসা আমি পেয়েছি তারা অপেক্ষায় আছে আগামীতে আবার নৌকায় ভোট দিয়ে মানুষের যে আশা প্রত্যাশা আছে সেই আশা প্রত্যাশা পূরণের জন্য এই অঞ্চলে মানুষ একটা হাসপাতাল দরকার, অবাঙালিদের পূর্ণ বাসনের করা দরকার। আরও কিছু কিছু স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট ঢাকা ষোল আসনকে স্মার্ট করার জন্য এটা আমার ভিতরে আছে, আমারটা আমার ভিতরেই থাক, আমি নির্বাচিত হওয়ার পরে বাকি সমস্যা ইনশাল্লাহ স্মার্ট ঢাকা ষোল আসন উপহার দিব। যিনি বাংলাদেশে সারা বাংলাদেশে একজন দক্ষ সংগ্রামী জননেতা দ্বাদশ জাতীয়